নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14ই ডিসেম্বর 2022 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব এবং যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন। যারা রাশি জানেন না তারা শুধু নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন, আর যারা রাশি জানেন তারা রাশির নাম এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা দিচ্ছি এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লাই করুন, প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। তবে আমি প্রতিদিনের মতন একটি কথা আবার আপনাদেরকে বলছি, আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি শোনার চেষ্টা করুন এবং বুঝুন, কারণ শুধুমাত্র রাশির নাম ধরে আপনি এগাচ্ছেন, বড় সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কখনো করবেন না। দেখুন, গ্রহ আপনার ফেভারে আছে কি না সেটা আগে আপনি জেনে নিন, আপনার ভাগ্য ফেভারে আছে কি না সেটা আপনি জেনে নিন। এই জন্য আপনাকে আপনার ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা প্রথম আগে বিচার করানো দরকার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে। সূক্ষ্ম বিচার চুলচেরা বিশ্লেষণ কিন্তু করা দরকার আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তারা হস্তরেখা অবশ্যই বিচার করুন, এবং কোন কোন জায়গাতে প্রতিকার করা দরকার সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে কিন্তু বলতে পারবে। কারণ রাহু রক্ষা কবচ অনেকের প্রাপ্তি ঘটাচ্ছে, প্রচুর মানুষের প্রাপ্তি হচ্ছে, যারা নিচ্ছে তারা প্রত্যেকে উপকৃত। তবে ভাগ্য ভাবটাকে আমি সাথ দিতে বলি, কারণ এটা তো সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। কারণ ভাগ্য যদি সাথ দেয় আপনার চটজলদি কাজ কিন্তু হবে, তবে রাহু রক্ষা কবচ আপনার লাগবে কি লাগবে না একবার পরামর্শ নিয়ে আপনি রাহু রক্ষা কবচটা আপনি পরিধান করুন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে, যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন রাহু রক্ষা কবচ বা শনি রক্ষা কবচ অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা নিতে কিন্তু পারেন। তবে আলোচনাটা এবার শুরু করা যাক, আপনারা প্রত্যেকে আলোচনাটা শুনুন, তার আগে প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন। দেখুন, জীবনে কখন মোড় ঘুরে যায়, কার কীভাবে জীবনের মোড়টা ঘুরে যায় কেউ কিন্তু বলতে কিন্তু পারে না। একটা সংখ্যা আপনাকে কিন্তু কোটিপতি করে দিতে পারে, অর্থাৎ এই জায়গাটা জানা দরকার। আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ যখন আপনি নিলেন তারপরে কী কী নিয়ম আছে, কী কী অ্যাপ্লাই করা দরকার আছে সেটা একমাত্র কৌশিক রায় আপনাকে কিন্তু ফর্মুলা কিন্তু বলে দিবে, যে যে জায়গাটাতে আপনাকে যে যে সময়গুলো বলা হবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কোন বছরে কোন কোন মাস কোন কোন তারিখ সেগুলো কিন্তু আপনাকে জেনে জানিয়ে দেওয়া হবে। এবং এর পাশাপাশি কোন বছরে আপনার প্রাপ্তি, দেখুন প্রত্যেকেরই যে আগামীকাল যে প্রত্যেকেরই প্রাপ্তি হয় এমন নয়, দেখুন কোটিপতি কে না হতে চায়। আজকে যদি সবাই যদি কোটিপতি হয়ে যেত তাহলে সমাজে তো আজকে কেউ কাজ করতো না, সবাই আজকে কোটিপতি, সবারই কাছে আজকে টাকা আছে। সিস্টেমটা গ্রহ গোচরটা এরকমই, প্রত্যেকেরই যে হবে আগামীকাল এটা না, কিছু সংখ্যক মানুষের কিন্তু হবে যাদের রাহু কবচ যারা পরিধান করে আছেন এবং ভাগ্যভাবকে যারা প্রতিকার করে দিচ্ছেন, এবং যাদের ভাগ্যে অলরেডি যোগ রয়েছে তাদের কিন্তু সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এখানে কিন্তু বোঝার দরকার আপনার হস্তরেখা, আপনার জন্মকুণ্ডলী, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাস্তুর জায়গাটা কিন্তু দেখা থাকে। বাস্তু আমাদের জীবনকে কিন্তু এফেক্ট কিন্তু করে, অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ, এই জায়গাটা আগে জেনে নিন। এবং আপনার জন্মছক এবং এর পাশাপাশি আপনার মহাদশা, অন্তর্দশা, আপনার
পক্ষে আছে কি, দেখা যাচ্ছে আপনার বৃহস্পতির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, বা আপনার বুধের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, বা আপনার মঙ্গলের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, রাহুর প্রত্যন্তদশা চলছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে মারক গ্রহের দশা চলছে না রাজ্যকারী গ্রহের দশা চলছে, এটাও কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। এবার অনেকেই প্রশ্ন করবেন যে স্যার আমার ক্ষেত্রে কেন হচ্ছে না, এই জন্য কৌশিক রায়ের সাথে আপনারা যোগাযোগ করুন, জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা যারা বিচার করতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করে আপনারা সঠিক গাইডলাইনটা নিন, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বারটা আপনি জেনে নিন, তবে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু ঘটবে। আমি নামের অক্ষরটা আগে বলে দিই, আগামীকালে যে যে নামের অক্ষরগুলো আমি বলবো প্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। প্রথম যে নামের অক্ষর বলবো সেটি হচ্ছে এ, আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। এরপর যে নামের অক্ষরে আমি কথা বলবো, আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় তাহলে আপনার টার্গেট নাম্বার 2। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 6। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 6। আপনার নামের অক্ষর যদি প্রথম যে নামের অক্ষরটা যদি এস দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 7। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 8। আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 3। আপনার নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 7। অর্থাৎ নামের অক্ষরটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যারা রাশি জানেন না তারাই নামের অক্ষরটি অ্যাপ্লাই কিন্তু করবেন, যারা রাশি জানেন তারা রাশিটাকে নিয়ে চলবেন। আগামীকাল বৈধৃতি যোগ রয়েছে, 12:00 থেকে 1:30 পর্যন্ত রাহুকাল রয়েছে, এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। প্রথম যে আগামীকালের যে রাশি সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় 9:21 থেকে 10:54 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় 10:12 থেকে 11:31 পর্যন্ত। 3 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 4। আপনাদের শুভ সময় 9:45 থেকে 11:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় 10:54 থেকে 11:37 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির নাম, তার আগে একটু আপনাদেরকে আলোচনাটা আবার একটু করে নিই। দেখুন সবশেষ রাশি আমি বলবো, তার আগে একটু আলোচনাটা অবশ্যই আপনারা শুনুন। দেখুন জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বাধা আছে, আমি বারবার বলছি যে আপনি যে মসৃণ পথ পাবেন এমন নয়, কিন্তু পথে কিন্তু কাঁটা বিছানো প্রত্যেকের জীবনেই কিন্তু আছে। সেই জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক দিশা কিন্তু আপনাকে দেখাতে পারবে। আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, হতাশ হয়ে যাচ্ছেন, আমি বলবো একবার আপনি পরামর্শ নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। এবার আমি যে রাশিটার নাম বলবো অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি, টার্গেট নাম্বার 8। নমস্কার, ধন্যবাদ।